আর কিছু কিছু বক্তা আছে, তাদের বক্তব্য যদি আপনি শোনেন আপনার ব্রেনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আজকের একটা মোবাইলের বক্তব্যের কথা শুনছি, এই দেখুন আপনাকে আমি শোনাতেও পারি। কোন একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবেন। আল্লাহর কসম করে বলছি আপনাকে শোনাতে পারি, ভিডিও লিংকটা আমার বক্তব্য শেষে আপনি নিয়ে নেবেন। যে আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, রেডি থাকেন, আল্লাহ যেন আমাদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হিসাবে কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলেন তা ভাই নান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন ফুরফুরা শরীফ। ওই বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ যখন ওই খানকাটা তৈরি করছিলেন, তৈরি করার সময় যখন ওই গম্বুজটা করছিলেন, গম্বুজটা করার সময় মুফতি আজম মেজলা হুজুর কেবলার সঙ্গে বড় হুজুর কেবলার বিরাট কথা কাটাকাটি হয়েছিল মশলা নিয়ে। মেজো হুজুর কেবলা বলছেন এখানে গম্বুজ করা যাবে না, না জায়েজ। বড় হুজুর কেবলা বলছে না আমি করব, জায়েজ। যে আলেমে আলেমে ইখতিলাফ মানে আল্লাহর রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে আলেমে ইখতিলাফ মানে আল্লাহর রহমত হওয়া। উনি বলছে না, ইনি বলছে হ্যাঁ। এরকম করতে করতে কাইমুজ্জামান বড় হুজুরকে বলেছিলেন, মেজো ভাই, মেজো ভাই, আমি এই জায়গাতে এই খানকাতে আমি গম্বুজ এমনি করছি না, গম্বুজ আমার করার কারণ আছে। কি? আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন এই জায়গাতে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে হাজির হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ফুরফুরা শরীফে আসবেন, বড় হুজুর কেবলা বলেছেন ইমাম মেহেদী সালাম ফুরফুরা শরীফে আসবেন। আর দাদা পীর কেবলা সিলসিলার ঝান্ডা ইমাম মেহেদী আলাইহিস সালামের আল্লাহ হাতে দেবেন। হুজুর বলছেন ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবেন সর্বপ্রথম, তারপরে এখান থেকে যেখানে যাবে যাবে। একজন হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন হুজুর যে একজন মানুষ যখন মারা যায় কবরে দুইজন ফেরেশতা আসে, দুইজন ফেরেশতার নাম মুনকির নাকির। দুইজন ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব আগে গিয়ে বসে থাকবে, মুরিদের সাপোর্টে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। ও কিয়ামতের দিনে হুজুরই তো নিজে নৌকা চালাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওর বক্তব্য, কি আশ্চর্য ব্যাপার! আরে হুজুরই তো কিয়ামতের দিন নৌকা চালাতে ব্যস্ত থাকবে, উনি আবার কাকে পার করতে যাবেন? বলছে আমাদের হুজুর মৃত মানুষ মারা যাবে, কবরের ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব গিয়ে বসে থাকবে মুরিদের হয়ে সাপোর্টে কথা বলার জন্যে। আল্লাহ আকবার! এসব কথা কি সহ্য করা যায়? আমি সহ্য করতে পারি না, বলি আর সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায়। কি বলছি বুঝতে পারছো? দেখছেন তো সবাই, সোশ্যাল মিডিয়া তখন ঝড় উঠছে, মমতাজুল ইসলাম ঝড় উঠছে, এই মেরে দেবো, ওই খুন করবো, কোথায় যাচ্ছিস বল, কোথায় জলসা গুলি করবো, ওকে আইনি ব্যবস্থা নিব। তোমার যত ব্যবস্থা আছে তুমি নিতে থাকো। যা আল হাক ওয়া যাহা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা পালাবেই ইনশাল্লাহ, মিথ্যা পরাজিত হবে ইনশাল্লাহ, এগুলি একদম ভণ্ডামি। আমল করার আগে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর এটা যে আমি আমল করব, এটা কোন হাদিসে লেখা আছে একবার বলে দেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। হুজুরের বক্তব্য আপনাকে শোনাবো মোবাইলে, হুজুর বক্তব্য রাখছেন, দেখুন আপনি নকল করে বলছি। একজন হুজুর বক্তব্য রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছেন বেশি করে কাঁটা বেগুন খাও, 100টা রোগ ভালো হয়ে যাবে। এটা যদি লজিক যুক্তিতেও যদি আসেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকামির কথা বলতে পারেন না। যাদের অ্যালার্জি আছে বেগুন খেয়ে দেখুক তো পাছা চুলকিয়ে ছিঁড়ে যাবে, যাবে কি যাবে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে পারেন যে কাঁটা বেগুন খায় 100টা রোগ ভালো হয়ে যাবে? এ কথা বলতে পারে? কখনোই বলতে পারে না। হুজুর এমনিতেই বক্তব্য দিয়ে দিল। ওই জন্য কোন জিনিস করার আগে অবশ্যই দেখে নেবেন ওইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। বাজার থেকে 20 টাকা কেজি বেগুন কিনলে 4 বার লাইট মেরে দেখে ভিতরে পোকা আছে কিনা, 2000 টাকার নোট আপনার কাছে দিলে বারবার এরকম করে দেখেন এটা অরিজিনাল কিনা। 2000 টাকার নোট তাকে যদি বারবার লাইট মেরে দেখা লাগে,
দু টাকা কেজি বেগুন যদি বারবার দেখা লাগে ভিতরে কানা আছে কি না, আপনি যে আমল করে জান্নাতে যেতে চাইছেন এটা একবার দেখা লাগবে না, আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি না দেখা লাগবে কি লাগবে না, লাগবে। কিছু মানুষ বলছে আমল করছি বেশি বেশি আমল করছি, কে তোমাকে বেশি আমল করতে বলেছে? আল্লাহ তো বেশি আমল করতে বলেনি, আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো, কে বেশি আমল করেছে এটা জিজ্ঞাসা করতে যাবে না, উত্তম আমল কে করেছো। আমলের ক্ষেত্রে উত্তম ব্যবহার করবেন, কি বলছি বুঝতে পারছেন? মসজিদে আজান হয়েছে আপনি মসজিদে যাবেন, আপনি সব জায়গাতে যখন যাচ্ছেন ফক্স সেন মেরে চলে যাচ্ছেন, দামি জামা মাথায় ভিআইপি টুপি খুব ভালো বুট শুট খুব ভালো মোজা পরে অফিস আদালতে যাচ্ছেন, আর মসজিদে যখন নামাজ পড়তে আসছেন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারির বাচ্চা ঢুকছে, ছেঁড়া পাঞ্জাবি পরে বগলের গন্ধতে ঘুম হয় না মসজিদে ঢুকে গেল ফট করে, এটা কেমন চরিত্র? হ্যাঁ, সালাত নামাজ একটা ইবাদত, আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন কিছু চাইতে কিছু পেতে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে না? আমি তো বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি অন্তত পক্ষে তিনটে চারটে পাঞ্জাবি কিনে রাখবেন শুধু মসজিদে যাওয়ার জন্য, পাঞ্জাবি পরেই যে নামাজ পড়তে হবে এটা চূড়ান্ত নয়। আমি খুব ভদ্রতা ভালো পোশাক দেখতেও মানাই, এই জন্য বলছি আপনাকে তিন চারটে পাঞ্জাবি কিনে রাখবেন, এটা একটা ইবাদত ভালো। আবার মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা, প্রায় 200-250 ছাত্রী পড়াশোনা করে, অনেক সময় দেখেছি আকিকার জন্য মানুষ ছাগল দিয়ে যায়, এমন ছাগল দেয় যাদের গায়ে একটাও লোম নাই, কেউ কেউ এরকম এরকম করে কাঁপছে কারণ নাকে দেখছি সিকিনি বার হচ্ছে। তা আমার মাদ্রাসার গেটম্যানকে মাঝে সাঝে বলি ছাগলগুলোকে ধরবি, ধরে জঙ্গলে বেঁধে দিয়ে আসবি, শিয়াল কুকুরে খেয়ে নি, কে দিতে বলেছে আকিকার ছাগল, কে ওই ছাগল দিতে বলেছে? কুরবানি দেবার সময় দিচ্ছেন একদম হাড় বাড় হনা একটা গরু, কে আপনাকে কুরবানি দিতে বললো? কুরবানি যদি দিতেই হয় উত্তম পশু আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহ তাআলা এটাই চাইছেন, তুমি বেশি দামের দিয়েছো কিনা এটা নয়, উত্তম দিয়েছো কিনা এটা আল্লাহ দেখতে চাইছেন, কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ উত্তমটা দেখতে চাইছেন। আপনাদেরকে যদি মাঝখানে দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই ইনশাআল্লাহ মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই। সর্বপ্রথম পবিত্র আল কোরআনের দুই চারটে ভালো আমলের কথা বলে দিই, এগুলো সবাই মানার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াজ-জারাই ওয়াল কাযিবিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে যত ভালো আমল রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, তার মধ্যে এইখানে কয়েকটা ভালো কাজের কথা উল্লেখ করছেন। এক, ইনফিকুনা ফিস-সারাই ওয়াজ-জারাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, মাল দান করলে কমে যাবে এই ভয়ে রয়েছে, এই সময়তেও দান করে, মাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেই সময়তেও দান করে, এটা পৃথিবীর একটা ভালো আমল। ওয়াল-কাযিবিনাল গায়জা, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে, কখনো রেগে গেলে উল্টো পাল্টা কাউকে বলতে যেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতিরিক্ত যখন তুমি রেগে যাবে তখন তুমি বারবার পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর তুমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকো তাহলে তুমি তাড়াতাড়ি করে বসে যাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি বলছি বুঝতে পারছেন? রাগ হলে কি করবেন? তাহলে কি করবেন? বসে যাবেন, আর বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, বিশেষ করে যারা রাগী মানুষ তাদের জন্য এটা ঔষধ। ওয়াল-আফিনা আনিন নাস, আর আপনি অবশ্যই মানুষকে ক্ষমা করতে শিখুন, এটা একটা উন্নত মানের আমল, মানুষকে ক্ষমা করে দিতে হবে। চলুন এইবার আপনাকে আমি কিছু কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো, আমরা কোন মানুষকে সামনে রেখে রাস্তা এগিয়ে চলি, এই মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে তিনি বলছেন আল কাযিবিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস,
আপনি সর্বপ্রথম ক্ষমা করতে শিখুন মানুষকে। ক্ষমা করা এক মারাত্মক বড় গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন, সাপোর্টে কোনো লোক নেই, একেবারে একা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, মক্কার মুশরিকেরা তো কঠিন অত্যাচার করছে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তায়েফের মাটিতে চলে গেলেন। তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দিতে। হাজী সাহেব ভাইরা বুঝতে পারবেন যে রাস্তা কত কঠিন তায়েফের মাটিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, উনি মনে মনে ভাবলেন যদি সাধারণ মানুষকে গিয়ে বলি যে আমি নবী, ওরা ব্যাপারটা বুঝতে চাইবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের লিডার মানে নেতা কোচের মানুষদের বাড়িতে বাড়িতে গেলেন, নেতা মানুষদের বাড়িতে। যাবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়, আমি নবী। তখন মক্কার আপনার তায়েফের লিডারেরা তারা মানতে তো চাইল না চাইল না, বরং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে নিজেরা আঘাত করে পাথর দিয়ে মেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী ছুটে চলে এলেন পাহাড়ের উপরে, পাহাড়ের ডিউটিরত ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনার এই অবস্থা কেন, আপনার এই অবস্থা কেন, আপনার গায়ে রক্ত কেন, আপনার গায়ে পাথর কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তায়েফের অবুজ মানুষেরা আমাকে মেরেছে। ফেরেশতারা তখন বলছেন, আল্লাহ নবী আপনি যদি একবার যদি আপনি যদি হুকুম করেন বা বলেন তায়েফের পাথরগুলিকে দিয়ে আমরা তাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, ওরা অবুজ, ব্যাপারটা বুঝতে পারেনি, ওদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি ওদেরকে মেরে দাও তাহলে আমি পরবর্তী সময়ে কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? বন্ধু, আমরা সেই নবীরই উম্মত। আপনি অপরাধী ভাইকে ক্ষমা করে দেন, সহজেই প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, কি বলছেন? ওয়ালাফিনা আনিন্নাস, আপনি ক্ষমা করতে শিখুন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। আর দুটো একটা ভালো কাজ বলে দিই, খুব মন দিয়ে আমল করার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে। কটা জিনিসের? কটা? পাঁচটা। আজকে থেকে মেনে নেওয়ার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদ্দুস সালাম, সালাম দিতে হবে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনিও খুব ভালো শিক্ষিত, আপনার ছেলে ইংরেজিতে মাঝে সাঝে কথা বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এতে আমার আপত্তি নেই। আপনার ছেলে গুড মর্নিং শিখুক, এতে আমার আপত্তি নেই, গুড আফটারনুন শিখুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে আপনার ছেলেকে এটা বলে দিতে হবে, বেটা ওটা স্কুলে শিখতে হয়, তোমার চাচার সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এটা তোমার বেটাকে আজকেই রাতে বলে দিতে হবে, বেটা এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো স্কুলে বলতে হয়, আর পাড়া প্রতিবেশী তোমার চাচার সঙ্গে মামার সঙ্গে খালার সঙ্গে দেখা হলে তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে উপকার কি? আপনাকে দুটো একটা উপকারের কথা বলে রাখছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইসলামের মধ্যে সব থেকে উত্তম জিনিস কি, সব থেকে উত্তম জিনিস কি? বর্তমানে হজ করতে গেলে কত টাকা লাগে? 5 লাখ, 4 থেকে 5 লাখ। 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই লোকটার নাম বললেন না,
যে ওই লোকটা উত্তম। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটা উত্তম। বিশ্বনবী তিনি একটা উত্তম বলতে গিয়ে একটা ছোট্ট বাক্য ব্যবহার করছেন যে ওই ব্যক্তি ইসলামের মধ্যে সব থেকে উত্তম যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলে আসসালামু আলাইকুম, এই লোক হচ্ছে সব থেকে বেশি উত্তম। সালাম দিলে উপকার কি? সালাম দিলে উপকার, একটা মানুষের সঙ্গে আপনার কথাবার্তা বন্ধ, আপনি যদি তার সঙ্গে কথা বলতে যান দেখবো ফট করে গাল দিয়েও দিতে পারে, কিন্তু আপনি যদি তার পিছনে দাঁড়িয়ে প্রথমে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও প্রতি উত্তরে জীবনে কোনোদিন গালাগালি দিতে পারবে না, পারবে? অন্তত মনে মনেও বলবে ওয়ালাইকুম আসসালাম, এটা বলবেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বিয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শুনে নাও, তোমরা যখন নিজের বাড়িতে প্রবেশ করবে, তোমরা যখন অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে, তখন দরজায় দাঁড়িয়ে যাও, দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে তুমি ভিতরে ঢুকতে পাবে, আর যদি আওয়াজ না আসে আল্লাহ বলছে তুমি বাড়িতেই ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে, ঢুকে যেতে পাবে না। আপনার নিজের বাড়িতে যদি হয় তাহলে ফিরে যেতে হবে না, একটু দাঁড়িয়ে যেতে হবে। জি, আল্লাহর ভাষা এটা। আপনার বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ের বয়স 16 বছর, আপনার বাড়িতে আপনার বোন রয়েছে, বোনের বয়স 16 বছর, আপনার বাড়িতে আপনার ভাবি রয়েছে, আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন খালা হোক ফুবু হোক কেউ এসেছে, পুরুষ মানুষ একজনও নাই, দুপুর 12টা থেকে 1টা বাজে, শীতকালীনরা দুপুর বেলা তারা গোসল করে, মেয়েরা মেয়েরা গায়ে ভালো চাদর নাই, কারো গায়ে ওড়না নাই, কারো পরনে ভালো জামা কাপড় নাই, আর রোদ্দুরেতে বসে আছে গল্প করছে এক জায়গাতে, একজন আরেকজনের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, একজন আরেকজনের মাথাতে উকুন দেখে দিচ্ছে। এই রকম হঠাৎ করে যদি আপনি দরজার ভিতরে যদি ঢুকে যান, আপনার বেটিটার বয়স 16 বছর, তার পরনে ভালো কাপড় নাই, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার বোন আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার মা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার আত্মীয় আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ বলেছেন লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, নিজের ঘরে হোক অন্যজনের ঘরে হোক, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। তোমার ভিতর থেকে যদি সালামের জবাব আসে তুমি দরজা খুলে ঢুকতে পেরে যাবে, আর যদি না আসে তাহলে তুমি বাড়ি চলে যাবে ঘুরে, এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য উত্তম হবে। সালাম বেশি বেশি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত ডিফারেন্সে সালাম দিব, না একটা গাছ এপার ওপার হয়ে গেলে আবার বলো আসসালামু আলাইকুম, কি বলছি বুঝতে পারছেন না? দুই, ওয়াদাতুল মারিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় ভালো কাজ বলছেন অসুস্থ মানুষকে দেখতে যাও। এটা আমাদের সমাজে আছে, তবে এটা বৈষম্য ভেদে আছে, বৈষম্য বুঝেন? জি, এটা একটা সামাজিক প্রথাটা আমাদের এমনভাবে চালু হয়েছে যেটা এখন বলতে গেলে বিস্তারিতভাবে বলতে হবে, বিস্তারিত না হলেও আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। এই যে রুগী দেখতে যাওয়া, সর্বপ্রথমের নেকিটা কত এটা আমি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, তাহলে ফজরের সময় পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে যে আল্লাহ ওকে আগে তুমি সুস্থ করো, তারপরে রুগীকে সুস্থ করো। কি বলছি বুঝতে পারছেন না? আমি মমতাজুল ইসলাম দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তাই না? কবুল হতেও পারে নাও পারে, আসমানের ফেরেশতারা দোয়া করবে, এটা এক। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন অসুস্থ মানুষকে তুমি যদি দেখতে যাও,
তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি মালদার। এই ওই ডাক্তার দেখিও না, তুমি শ্যামল মুখার্জিকে দেখাও, ওই আমাদের ভালুকা রোডে বস, ওই ডাক্তারটা খুব ভালো। এই পরামর্শটা শুধু একবার দিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ সে রুগীর গায়ে হাত দিল, যতক্ষণ সে রুগীর মাথাতে হাত দিয়ে এই দোয়া পাঠ করলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ততক্ষণ যেন ওই লোকটা জান্নাতের ফল যেন পাড়তে থাকলো, মানে সে ততক্ষণ জান্নাতের ভিতরে থাকলো। ইনশাআল্লাহ আমরা অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামের মোড়ল অসুস্থ হয়েছে, ধনী মানুষকে অসুস্থ হয়েছে, প্রধান বাবু অসুস্থ হয়েছে, দেখবেন তার বাড়িতে সবাই দেখতে যায়। ধনী মানুষ গেলে হয়তো একটা ইন্দিরা বাসনের ঘর পাইয়ে দিতে পারে, ওই জন্য আপেল আঙ্গুর বেদানার যতই দাম হোক নিয়ে চলে যাবে তার বাড়িতে, নেতা গোছের মানুষ। এই কারণে আপনাকে এবার একটা কথা বলছি, এই কথাটা শুনে অনেকজনেরই সহ্য হবে না, তবে সহ্য না করারও কিছু নেই, সহ্য করতেও হবে। যেমন আপনাকে একটা কথা বলছি, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন তো। আমাদের পাড়া প্রতিবেশীতে যারা একটু প্রভাবশালী মানুষ, শিক্ষায় বলুন, অর্থে বলুন, আর বংশে বলুন, জমি জায়গায় বলুন, যে কোনোভাবে একটু ধনী মানুষ আর কি, বড় মাপের মানুষ, এরা যখন কোনো বিপদে পড়ে যায় সব মানুষ দেখবেন এদের গিয়ে সাপোর্ট করে, করে না করে? আচ্ছা আপনাদের গ্রামে একটা লোক মারা গেল, জীবনে দেখেছেন কোনো হাই স্কুলের হেডমাস্টার, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক, বা কোনো হেড মাওলানা, বা গ্রামের একজন চাকরিজীবী লোক, বা গ্রামের একটা লোক বিডিও অফিসার, এইরকম একটা লোক রাতের বেলা কোদাল নিয়ে, রাতের বেলা কুড়ালি নিয়ে কবর খুঁড়তে গেছে জঙ্গলের ভিতরে, দেখেছেন কেউ? আপনাদের এলাকায় এগুলো হয় না, জীবনে দেখতে পাবেন না, এগুলো কখনো দেখতে পাবেন না। প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ যাবে না, ধনী লোক, বিশাল কোটি কোটি টাকার মালিক জীবনে কারুর কবর খুঁড়তে যায় না। অথচ কবর খুঁড়ে কারা? গরিব মানুষেরা, রিক্সা চালক মানুষ, ওদেরকে বলতে হয় না। হসপিটালে এখনো মৃত মানুষ পড়ে আছে, ও দেখবেন কোদাল নিয়ে চলে গেছে মাসতলাতে, ওকে বলতে হয় না। কোনোদিন মজুরি চায় যে তোমার মায়ের কবর খুঁড়েছিলাম 500 টাকা দাও, বলে? জীবনেও বলে না। এগুলো করে গরিব মানুষেরা। পঞ্চায়েত প্রধান অসুস্থ বারবার দেখতে যাচ্ছে, সামাজিক অবস্থা বলছি, সম্ভ্রান্ত ঘরের মানুষ বারবার দেখতে যাচ্ছে, এই যে আপনার মায়ের কবর খুঁড়েছে, বাপের কবর খুঁড়েছে, আপনার গোষ্ঠীর সবার কবর খুঁড়বে বলে রেডি। এইরকম একজন রিক্সা চালক লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ দেখতে যায়? কেউ দেখতে যায় না। আপনার বেটার বিয়ে লেগেছে, আগে প্রধান বাবুকে দাওয়াত করবেন, আপনার বেটির বিয়ে লেগেছে, আগে আপনি দাওয়াত করবেন কাকে? হেডমাস্টারকে, এদেরকে আগে দাওয়াত করবেন যে অবশ্যই আপনি আসবেন, আপনি না এলে কিন্তু আমাদের বিয়ের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। মাস্টার কি উপকার করেছে আপনার যে ও না এলে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে? যে আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার কবর খুঁড়বে বলে কোদাল দাকুরুল ধার দিয়ে রেখেছে ভালো করে, তাকে সেই লোকটাকে কেউ দাওয়াতের জন্য আগে খোঁজ করে? আপনাদের দিকে করে, আমাদের দিকে করে না, এই দিকেও কেউ করে না। এইরকম একটা লোক দেখুন খোপাকাড়িতে আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে খোঁজে নেয় না, কেউ খোঁজে নেয় না। তেলা মাথায় সবাই তেল দিতে পারে, একটা কথা আছে, ও দুস্থ গরিব অসহায় মানুষ, পায়ে ঘা হয়েছে, ডাক্তার বলেছে ক্যান্সার, কেন আপনি এত সম্ভ্রান্ত মানুষ একটু তার পাশে দাঁড়ান না, একটু তার পাশে একটুখানি সাপোর্ট করুন? আপনি যদি নাই বা করেন, আপনার অধীনস্থ যে সমস্ত যুবকগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আপনার দায়িত্বে থাকা যে সমস্ত লোকগুলো গ্রামে আপনার কথা মান্যতা দেয়, এই রকম কোয়ালিটির কিছু মানুষকে ডেকে নিয়ে তার পাশে একটু দাঁড়ান না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ মানুষকে দেখতে যাবে একটা একটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহ আমরা যাব জান্নাতে, যাবার অনেক রাস্তার, এটা একটা রাস্তা বলে দিলাম। নাম্বার 3, ইত্তিবা উজ্জানাইজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ মারা গেলে অবশ্যই তার জানাজাতে তুমি চলে যাও, অবশ্যই তার জানাজাতে যাও। জানাজায় গেলে নেকি কতটা? আল্লাহর নবী কি বলছেন এবার দেখুন, বিশ্ব নবী বলছেন, একজন লোক যদি মারা যায়,
আর কেউ যদি তার জানাজা পড়ে, মাটি দেওয়া শেষ পর্যন্ত যদি কেউ থাকে, সে যেন দুটি ওহুদ পাহাড় সমান নেকি নিয়ে যেন বাড়িতে আসে। আর কোন মানুষ যদি শুধু জানাজার নামাজটা পড়ে, তাহলে সে যেন এক ওহুদ পাহাড় নেকি নিয়ে সে যেন বাড়িতে আসে। বিশ্ব নবী তিনি বলেছেন, এমন একজন মানুষ মারা গেল তার জানাজাতে দাঁড়িয়ে 40 জন মানুষ যদি তার ব্যাপারে বলে যে এই লোকটা খুব ভালো ছিল, এই 40 জন আর এমন পদ্ধতিতে হতে হবে, এই 40 জন জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, অর্থাৎ শিরকের মতো বড় পাপ করেনি, এইরকম 40 জন মানুষ যদি ওই মৃত মানুষের ব্যাপারে যদি সাক্ষী প্রদান করে, বিশ্ব নবী বলেছেন ওই 40 জন সাক্ষীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই মৃত মানুষকে ক্ষমা করে দিতে পারে। 40 জন আর কোন 40 জন যদি এ কথা বলে, সালাম মরে গেছে, ঠিক হয়েছে, পাড়াটা একেবারে আগুন জ্বালিয়ে রেখেছিল, ঠিক হয়েছে মরেছে, তাহলে ভেবে নিবেন আপনার জীবন বরবাদ হয়ে গেল। জি, জানাজার পড়া 3 নম্বরের দায়িত্ব। 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াত গ্রহণ করো। কেউ দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাল্লাহ করবো, দাওয়াত তো গ্রহণ করতে হবে, গরুর গোস্তের ব্যাপার একটা আছেই, তা গ্রহণ না করলেও তো হবে না। অনেক জলসাতে তো দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলসাতে লোক নাই, কোথাও কিছু নাই, আদায় শুরু হচ্ছে, লোকগুলো পাট 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 উঠে সব পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু খাওয়ার প্যান্ডেলের ওখানে বাবা গিরিল মানে গেট ভেঙে ফেলছে লড়িয়ে। এইরকম কি দাওয়াত খাওয়ার পদ্ধতি? জি, এটা কি আপনার চরিত্রে এরকম হবা দরকার? কখনোই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে যদি কেউ দাওয়াত করে, অবশ্যই তুমি বৈধ দাওয়াত গ্রহণ করো, তবে সব দাওয়াত কিন্তু বৈধ নয়, এটা একটা কথা মাথায় রেখে দেবেন, সব দাওয়াত কিন্তু বৈধ নয়, কিছু কিছু অবৈধ দাওয়াত আছে ইসলাম যার পারমিশন দেয়নি। এইরকম দাওয়াত যদি দুটো একটা বলে দেয়, ইনশাল্লাহ আপনারা যাবেন না? তো যাবেন না? কই কার কার ইমান চাঙ্গা আছে দেখি তো একবার, কার কার দেখুন, খুব হুঁশিয়ারি করে হাত তুলিয়েন, পটাপটা করে তুলে দিয়েন না, লাস্টে মানতে পারবেন না, বিপদের শেষ থাকবে না। জি, বুঝলেন? এই মালদা জেলাতে এটা হয়, ওই যে চামড়া কাটার অনুষ্ঠান করে, কি বলে মোচনমণি না কি বলে ওটা হয়, এখানে কোনো আলেম আছেন? ইসলাম পারমিশন দিয়েছে এটা? ইসলাম পারমিশন দিয়েছে? সামান্য একটা চামড়া প্যান্টটা খুলে কেটে দিবে, এর জন্য আবার ঢং করে অনুষ্ঠান করছে, মানে ওর টাকা আছে বলে ও ভেবেছে ধর্ম আমার মতো করে চলবে, কি বলছি বুঝতে পারছেন না? সামান্য চামড়া কাটতে যদি তোমার ব্যাটার এত বড় অনুষ্ঠান করা লাগে, তো আরো তো অনেক কিছু কাটতে বাকি রয়েছে, কি আশ্চর্য ব্যাপার! এটা ইসলাম পারমিশন দেয় না, এ অনুষ্ঠান করা যাবে না, এটা ইসলামে একেবারে অবৈধ, চলবে না। শুধু একটা ডাক্তারকে ডেকে এনে, বা আপনি যদি নিজেও যদি শিখে থাকেন, নিজেও যদি জানেন, তা আপনার ব্যাটার আপনার কি বলে পেচ্ছাবের রাস্তার আগেটা একটুখানি কেটে দিয়ে দেন, এটাই একটা কথা। আবার নানি দাদিকে ডেকে এনে ডিম সিদ্ধ করে বড় বড় রসগোল্লা দিয়ে মুখে দিয়ে কেউ টাকা দিচ্ছে, কেউ পান খাওয়াচ্ছে, কেউ ইয়ারকি করছে, কেউ ফুচকে মুখ করছে, এগুলো হচ্ছে না? এক এক জায়গায় এক এক রকমের হয় না? হয়, এটা ইসলামে নিষিদ্ধ। নাম্বার 2, এখন একটা নতুন খুব মারাত্মক সমাজে ভাইরাস চলছে, মারাত্মক ভাইরাস, কি বলুন তো? আপনাদের দিকে জানি না হয় কি, আমাদের ওদিকে ব্যাপক হারে চলছে, সেটা হচ্ছে এই, আমার বেটি আমি বিয়ে দিলাম, আমার বেটির পেটে বাচ্চা চলে এসেছে। সাধারণত মেয়েরা দেখবেন বাচ্চা হতে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই আসে, তাই না? বাচ্চা হয়ে গেল, 40 দিন 41 দিন পার হয়ে গেল, নি ব্যাটার বাপ লোক পাঠাচ্ছে ওর বহুমাকে আর ওর পোতাকে নিতে 30 জন। এরকম প্রথা আপনাদের দিকে আছে? নাই, নাই, আমাদের ওদিকে খুবই আছে, এগুলো জুলুম করা ছাড়া আর কিছু নয়। আছে, বলছে পোতাকে বাড়ি আনতে যেতে হবে,
এক টাটা সুমো গাড়ি, এক স্কর্পিও গাড়ি চলে যাচ্ছে, গিয়ে ঘং করে বাড়ি নিয়ে চলে আসছে। আপনাদের দিকেও মনে হয় আছে, আছে না? আছে, হয়তো 30 জন যায় না, 2-4 জন 5 জনও যায়। আর একটা প্রথা বলে দিই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত খাদ্য আছে আল্লাহ নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য কি জানা আছে? আপনি জানা থাকলে এটাই বলবেন যে শুকরের মাংস হবে, বা কুকুরের গোস্ত হবে, বা যেটা ইসলামে নিষিদ্ধ এটাই হচ্ছে নিকৃষ্ট খাদ্য। মদ হতে পারে, এটা নিকৃষ্ট।